সম্প্রীতি রক্ষা ও সাম্প্রদায়িক অপশক্তি দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শোভাযাত্রায় অংশগ্রহণের আগে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। যারা মাঝে মধ্যে মাথা চড়া দিয়ে উঠার চেষ্টা করে তাদেরকে অবদমিত করতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাবো, জাতির পিতার স্বপ্নের ঠিকানায় পৌঁছাবো। এটি হচ্ছে আজকের দিনের প্রত্যয়।